পৃথিবীর সকল ধর্মের শিক্ষায় নৈতিকতা একটি প্রধান অংশ। ইসলাম মানুষের নৈতিক মূল্যবোধ বিষয়ে কি বলেছে? ইসলাম ধর্মে ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হল মানুষের নৈতিকতার পরিশুদ্ধতা। অর্থাৎ একজন বিশ্বাসী বান্দা তো এমন হবে যে তার স্রষ্টার প্রতি এবং অন্য মানুষের প্রতি তার মনোভাব এবং তার আচরণকে সব সময় পবিত্র রাখে। এটাকেই কোরআনের ভাষায় আমালে সলিহা বা সৎ কাজ বলা হয়। এটাই গোটা শরীয়ত অর্থাৎ ধর্মের বিধানের নির্যাস। সমাজ ও সভ্যতার পরিবর্তন এবং বিবর্তনের সাথে সাথে শরীয়ত পরিবর্তিত হয়েছে, কিন্তু ইমান ও আমলে সলিহা অর্থাৎ বিশ্বাস ও সৎ কাজ, যা ধর্মের ভিত্তি, এর কোনো পরিবর্তন হয়নি। কোরআন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে যে কোনো ব্যক্তি বিচার দিবসে সর্বশক্তিমান আল্লাহর সামনে এই দুটি জিনিস নিয়ে হাজির হবে, সে আল্লাহর রহমতের ছায়ায় চিরস্থায়ী হবে। আল্লাহ তাআলা বলেন, আর যারা তার কাছে সৎকর্ম করে বিশ্বাসী অবস্থায় আসবে তাদের জন্যই রয়েছে সুউচ্চ মর্যাদা, তাদের দান করা হবে স্থায়ী জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। যারা নিজেদেরকে পবিত্র করে তাদের এটাই পুরস্কার। মানুষের কাছে কি এমন মাধ্যম আছে যার মাধ্যমে একজন মানুষ ভালো এবং মন্দ কি তা জানতে পারে? এটি মোরাল ফিলসফি বা নৈতিক দর্শনের সবচেয়ে মৌলিক প্রশ্ন। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, মানুষের আত্মা সাক্ষ্য দেয় এবং যেভাবে তাকে সম্পূর্ণ করা হয়েছে তা সাক্ষ্য দেয়। অতঃপর আল্লাহ তাকে প্রত্যাদিষ্ট করলেন এর মন্দ এবং এর ভালো সম্পর্কে। সেই সফল কাম হয়েছে যে নিজেকে পবিত্র করেছে, আর সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে কলুষিত করেছে। এই আয়াতগুলোতে কোরআন স্পষ্ট করে বলেছে যে আল্লাহ তাআলা যেভাবে মানুষকে দেখার জন্য চোখ এবং শোনার জন্য কান দান করেছেন, ঠিক একইভাবে তিনি মানুষকে এমন একটি ক্ষমতা দান করেছেন যার মাধ্যমে সে ভালো মন্দের পার্থক্য করতে পারে। মানুষ নিছক দেহ এবং বুদ্ধি নয়, সে মোরাল বিইং অর্থাৎ একটি নৈতিক সত্তা। সে সৃষ্টিগতভাবেই ভালো থেকে মন্দকে আলাদা করার ক্ষমতা রাখে। সে ভালোকে ভালো এবং মন্দকে মন্দ উপলব্ধি করার ক্ষমতা রাখে। মানুষের এই নৈতিক মূল্যবোধগুলো মোটেও সমাজ শেখানো নয়। কিছু মানুষ হয়তো বলবে এবং দাবি করবে যে নৈতিকতা সম্পূর্ণভাবেই মানুষের তৈরি, এবং মানুষের সম্মতি এবং অধিকাংশের মতের উপর ভিত্তি করে নৈতিকতা আজকের এই পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। কিন্তু বাস্তবতা হলো, আমরা সবাই জানি যদি এই পৃথিবীর সকল মানুষ একত্র হয়ে সম্মতি দেয় যে শিশু হত্যা করা সঠিক, তবুও এই হত্যা কখনোই সঠিক হবে না। আমরা সবাই বিশ্বাস করি যে হত্যা করা মহা অন্যায় এবং ক্ষমার অযোগ্য অপরাধ। এ থেকে প্রমাণিত হয় মানুষের আছে অবজেক্টিভ মোরালিটি বা বস্তুনিষ্ঠ নৈতিকতা। অর্থাৎ মানুষের নৈতিক মূল্যবোধগুলো মানুষের মতামত হতে সম্পূর্ণভাবে স্বাধীন। কোরআন বলছে, আমরা সৃষ্ট হয়েছি, আমাদের সৃষ্টি করা হয়েছে, আমাদের সৃষ্টি করা হয়েছে এই নৈতিক মূল্যবোধগুলো দিয়ে। মানুষের মানবাত্মা, মানব সত্তার মধ্যে এই মূল্যবোধগুলো গেঁথে দেওয়া হয়েছে একজন মহান সত্তা কর্তৃক। ভালো এবং মন্দ মানুষের এই উপলব্ধি একটি সর্বজনীন বাস্তবতা। যখন পৃথিবীর সবচেয়ে খারাপ ব্যক্তিটিও কোনো অন্যায় করে, সে প্রথম পর্যায়ে তা আড়াল করার চেষ্টা করে। ভালোর ক্ষেত্রেও তাই। মানুষ সব সময় যা ভালো তা ভালোবাসে এবং ভালোকে সম্মান করে, শ্রদ্ধা করে। অনেক সময় দেখা যায় যে কেউ কেউ তার দ্বারা সংঘটিত কোনো অন্যায়কে জায়েজ করতে চেষ্টা করে, তবে যখন সে এই অন্যায়ের জন্য কোনো অজুহাত দাঁড় করায়, তখন সে খুব ভালো করেই জানে যে সে তার স্বভাব বিরোধী কাজ করেছে। কেননা যখন অন্য কেউ তার বিরুদ্ধে এই একই অন্যায় করে, তখন সে বিনা দ্বিধায় এই অন্যায়কে অন্যায় বলে ঘোষণা করে। সে সেই অন্যায়কারী ব্যক্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। আল্লাহ তাআলা বলেন, আসলে মানুষ নিজেই তার নিজের উপর সাক্ষী, যদিও সে নানা অজুহাতের অবতারণা করে। ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করার সময় মানুষের মধ্যে উপলব্ধির ভিন্নতার কারণে যদি কোনো মত পার্থক্য তৈরি হয়, তবে সেই মত পার্থক্য দূর করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন সময় তার বার্তাবাহকদের মাধ্যমে মানুষের কাছে ভালো মন্দের জ্ঞান স্পষ্টভাবে বর্ণনা করেছেন। রাসূলদের দ্বারা প্রদত্ত ভালো মন্দের নির্দেশনাগুলো এখনও চিরন্তনভাবে কোরআনে সংরক্ষিত আছে। হাজার হাজার বছর ধরে মানুষ তার নিজের মধ্যে ভালো মন্দের যেই জ্ঞানগুলো খুঁজে পেয়েছে, কোরআনের এই নির্দেশনাগুলো তারই সাক্ষ্য দিচ্ছে।